বাংলাদেশকে নিয়ে পেন্টাগন ইদানিং ঘন ঘন বিবৃতি দিচ্ছেন, শেখ হাসিনার পতনের আগে আগে বেশ কয়েকবার পেন্টাগন বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। এরপর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, তারপরও পেন্টাগন বাংলাদেশ নিয়ে কথা বলেছে এবং বাংলাদেশকে নিয়ে তারা কাজ করতে চায়। তো এই বক্তব্যটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি মারাত্মক ঝুঁকি ডেকে নিয়ে আসছে অনাগত বা আগামী। কারণটা কি? কারণটা হলো যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক বিষয়, পলিটিক্যাল অ্যাটাচমেন্ট যেটিকে বলা হয়, এটি যখন সর্বোচ্চ গুরুত্ব পায়, তখন তাদের যে স্টেট ডিপার্টমেন্ট সেখান থেকে মন্তব্য করা হয়, আরও গুরুত্বপূর্ণ হলে পররাষ্ট্রমন্ত্রী বা তাদের যে সেক্রেটারি অফ স্টেট রয়েছে মিস্টার ব্লিংকেন, তিনি সরাসরি বক্তব্য দেন। এটা হলো রাজনীতি। আর বাংলাদেশের ব্যাপারে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সিদ্ধান্ত থাকে, মিলিটারি প্ল্যান থাকে, সেক্ষেত্রে তারা যে বক্তব্য দেন, তখন পেন্টাগন থেকে এই বক্তব্যগুলো দেওয়া হয়। মিলিটারির কতগুলো বিষয়াদি থাকে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছি স্থানীয় সরকারের উপর, তো স্থানীয় সরকারের কাজ করতে গিয়ে তাদের যে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা, এই বিষয়গুলো কিছুটা হলো আমার দেখার সুযোগ হয়েছে। তো যেটি দেখেছি সেটি হলো যে যখন বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক যখন কোনো রাজনৈতিক বিষয়াদি থাকে, তখন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় করে, মূলত তারাই এই জিনিসটিকে জেনারেট করে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এই কাজটি করার জন্য তারা কখনো ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ বিচার মন্ত্রণালয়কে কাছে রেখে না। যেমন নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে মিনিস্ট্রি অফ জাস্টিস বা বিচার মন্ত্রণালয়ের সহযোগিতা তাদের না। এরপরে তারা যদি কোনো মিলিটারি নিষেধাজ্ঞা দিতে চায়, সেক্ষেত্রে তারা মিনিস্ট্রি অফ ডিফেন্সের সহযোগিতা নেয়, প্রতিরক্ষা মন্ত্রীর সহযোগিতা নেয়। কিন্তু যখন কোনো অপারেশনের বিষয়, মিলিটারি অপারেশনের বিষয় দেখতে বলা হয়, সিদ্ধান্ত নেন, তখন সরাসরি পেন্টাগনের সামরিক কর্মকর্তারা কাজ করেন অপারেশন, ইন টার্মস অফ অপারেশন। এবং এখানে সেই আমাদের বাংলাদেশের যে অঞ্চল, সেই অঞ্চলটি যেটিকে বলা হয় প্যাসিফিক কম্যান্ড, প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ড, এই বিভাগটি তদারক করে। তো প্যাসিফিক কমান্ডের যিনি প্রধান, তিনি এই অপারেশন একেবারে সরাসরি মিলিটারি অপারেশন, মিলিটারি স্ট্র্যাটেজি, এই সকল বিষয় নিয়ে সরাসরি কথা বলে। তো রাজনৈতিক বিষয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিষয়টি, রাজনৈতিক বিষয়টি, এটি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে মাঝে মধ্যে যে হোয়াইট হাউস থেকে বাংলাদেশের ব্যাপারে কথা বলা হয়েছে। এখন সেই রাজনৈতিক পরিকল্পনা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা বাদ দিয়েছে, পলিটিক্যাল তাদের যে মিশন এবং ভিশন তারা স্থগিত করেছে, বাদ দিয়েছে অথবা তারা উইন করেছে। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, মিস্টার ব্লিংকেনের অফিস থেকে কিংবা হোয়াইট হাউস থেকে বক্তব্য দেওয়া হচ্ছে না, এবং পেন্টাগন থেকে বক্তব্য দেওয়া হচ্ছে। ফলে পেন্টাগন থেকে যেহেতু বক্তব্য দেওয়া হচ্ছে, বাংলাদেশের এই অঞ্চলটিকে তারা এখন সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে এবং এখানে তাদের সামরিক স্বার্থ রয়েছে। তো তাদের সামরিক সে স্বার্থটা কী? আমরা দীর্ঘদিন থেকে এতে জানি যে তাদের এখানে একটা জোট রয়েছে, ইন্দো প্যাসিফিক জোট, প্রশান্ত মহাসাগর থেকে যে স্রোতধারাটি, জলপথটি ভারত মহাসাগরে এসেছে, এবং ভারত মহাসাগরের থেকে যে অংশটি বঙ্গোপসাগরে এসেছে, এই অঞ্চলের যে নৌ রুট, নৌ বাণিজ্য,
এবং একই সঙ্গে এই অঞ্চলে যে সামরিক যানবাহনের যে চলাচল, সেটি এই বঙ্গোপসাগরের এখান থেকে চীন সাগর, চীনের আবার দুটো উত্তর চীন সাগর, দক্ষিণ চীন সাগর, এরপর এখান থেকে ভারত মহাসাগরের যে অংশটি ইন্দোনেশিয়া চলে গেছে, মালাক্কা প্রণালী, সেই মালাক্কা প্রণালী এই পুরো রুটটির উপর যেন আমেরিকার স্বার্থ বিরোধী কোনো শক্তি সামরিক সক্ষমতা অর্জন করতে না পারে, এজন্য তারা এই ইন্দো প্যাসিফিক যে একটা চুক্তি, যেটিকে আবার কেউ কেউ কোয়াড হিসেবে বর্ণনা করছেন, তো সেই চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য তারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে, এবং এই ইন্দো প্যাসিফিক যে তাদের চুক্তি, এই চুক্তিতে তাদের অন্যতম সঙ্গী হল ভারত, দিল্লি, আর এই চুক্তির প্রতিপক্ষ হল চীন। চীনের ক্রমাগত প্রেসারে শেখ হাসিনা কিন্তু এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেনি বা কোয়াডে যোগদান করতে পারেনি। দিল্লি চেষ্টা করেছে, আমেরিকা চেষ্টা করেছে, এবং সেটা যদি শেখ হাসিনা করতে পারতেন তাহলে এখন তার অবস্থা কি হতো আমরা সেটা বলতে পারি না। তো যাই হোক, এখন দিল্লি বর্তমান সরকারের সঙ্গে কৌশলগতভাবে আমেরিকার স্বার্থের জন্য যতটুকু দরকার ততটুকু ছাড় দেবে, কিন্তু দিল্লির সঙ্গে বাংলাদেশের এই বর্তমান সরকারের মূলত দ্বিপাক্ষিক সম্পর্কটা একেবারেই হবে না, একেবারেই হবে না, এটি দা কুমড়ার সম্পর্ক থাকবে। কিন্তু ইউনিয়ন সরকার যদি ইন্দো প্যাসিফিক জোটে যোগদান করতে চায়, সেক্ষেত্রে দিল্লি ভেটো দেবে না, শুধুমাত্র এই আমেরিকার এই যাকে বলে রাস্তাটি ওপেন করার জন্য। এখন আমেরিকা যেহেতু পেন্টাগনের মাধ্যমে তারা বক্তব্য দিচ্ছে, তাদের একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে তারা এখন বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক জোটের মধ্যে পেয়ে যাবে, এবং এটি ইন্দো সরকারের জন্য কতটা বুমেরাং হয়ে যাচ্ছে যে এই যে পেন্টাগনের বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে সঙ্গে চীন কিভাবে রিয়্যাক্ট করেছে, সেই রিয়্যাক্টটা বুঝতে পারবেন যে চীনের যিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং একসঙ্গে সংবাদ সম্মেলন করে বলছেন বাংলাদেশের সঙ্গে তারা থাকবেন এবং কাজ করতে চান। মানে সরাসরি তারা এখন বিএনপিকে সমর্থন দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে, এবং চীন যদি এখানে ইনফ্লুয়েন্স করে দুইভাবে, অর্থনৈতিকভাবে ইনফ্লুয়েন্স করে, এই কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে অন্তত $10 বিলিয়ন যে প্যাকেজ দরকার ইমিডিয়েটলি বেল আউট এর জন্য, এটি আমরা যতই বলি না কেন দক্ষিণ ইউনুস IMF থেকে বিশ্বব্যাংক থেকে বৈঠক করতে পারবেন, কিন্তু ইমিডিয়েটলি $10 বিলিয়ন বাজেটারি সাপোর্ট হিসেবে তিনি পাবেন না, হয়তো প্রকল্প সহযোগিতা অনুযায়ী তিনি এটি পাবেন, কিন্তু তার জন্য তাকে অনেক শর্ত পূর্ণ করতে, এবং অর্থনীতি সম্পর্কে আমি যতটুকু জানি সেটি হলো যে এই ব্যাংক ব্যবস্থাতে শেখ হাসিনা সরকার যে লুটপাট করেছিল সেটা ধামাচাপা দেওয়ার জন্য তার অনেকগুলো কৌশল ছিল, সেই কৌশলগুলো এই বর্তমান রেজিম অবলম্বন করবে না এবং তাদের পক্ষে সম্ভব না, ফলে অনেকগুলো ব্যাংকের আমরা আঞ্চলিক ভাষায় যেটিকে বলি সিসিং ফাঁক, সেই সিসিং ফাঁক হয়ে যাবে, এবং সেইগুলো বন্ধ করার জন্য সংগতি কারণে IMF-এর পক্ষ থেকে একটা প্রচণ্ড চাপ থাকে, সেই চাপ মোকাবেলা করে IMF এবং বিশ্বব্যাংকের যে ঋণ, এটি পাওয়া ডক্টর ইনু সাহেবের জন্য সত্যিকার অর্থে কঠিন, এবং আমরা এখন তাকে নিয়ে যে ভরসা করছি বা এখন যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছেন যিনি, তার তিনি একসময় বিশ্বব্যাংকের কর্মকর্তা ছিলেন, আলটিমেটলি এগুলো ওইভাবে কাজ করবে না যেভাবে চীনের ঋণ কাজ করবে, এবং চীন এক মুহূর্তের মধ্যে এই পেন্টাগনের বাড়াবাড়ি করার কারণে তারা বিএনপির সঙ্গে একটা গাঁট বেঁধেছে, এবং বিএনপির আলতাফ হোসেন চৌধুরী সাহেব আছেন নেতা, দীর্ঘদিন ধরে তিনি চীনের সঙ্গে এই কূটনৈতিক যে বিষয়টি, চীন বাংলাদেশ যে একটা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আছে তার মাধ্যমে কিন্তু তিনি অত্যন্ত সুকৌশলে চীনের সঙ্গে একটা কাউন্টার রিলেশন তিনি রাখছিলেন।
ফলে শেখ হাসিনার সঙ্গে চীন শেষ মুহূর্তে চেষ্টা করেছে। এর কারণ হলো শেখ হাসিনার মধ্যে যে চরিত্রটা ছিল, স্বৈরাচারী যে মনোভাব ছিল, একনা একতন্ত্র ছিল, ফ্যাসিবাদ ছিল, এটি চীনের জন্য অনেকটা সহজতর ছিল তার সঙ্গে ডিল করা। যে কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে স্বৈরতান্ত্রিক শক্তির সঙ্গে চীনের যে বর্তমান সিস্টেম তাদের অ্যাডাপশন ভালো হয়। কিন্তু শেখ হাসিনার যাকে বলা হয় দোদল্যমানতা, একবার দিল্লি, একবার চীন, একবার আমেরিকা, একবার রাশিয়া, এই বিভিন্ন কারণে তিনি যখন বেজিংয়ে গেলেন শেষবার, তখন তিনি সেখান থেকে রীতিমতো অপমানিত হয়ে নির্ধারিত দিনের 24 ঘন্টা আগে তিনি বাংলাদেশে চলে এলেন। তখনই আমার কাছে মনে হয়েছিল যে শেখ হাসিনার কপাল পুরো। আমি একটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনার কপাল পুরো, চীন থেকে অপমান হয়ে ফিরে আসে। আর কোটা আন্দোলন, শিক্ষকদের আন্দোলন যখন চলছিল, একেবারে শুরুতে আমি বলেছিলাম যে এই পচা শামুক, তখন এটি বলতে গেলে পচা শামুক ছিল, এটাতেই আওয়ামী লীগের পা কাটবে, শেখ হাসিনার কপাল পুরবে এই পচা শামুকের কারণে। এ কারণ হলো শেখ হাসিনা সবসময় খেলেছে, বিভিন্ন সময় অনেকগুলো নিয়ে খেলেছে, এটি তার একটা রোগে পরিণত হয়েছে, মানসিক রোগে পরিণত হয়েছে। তো শিক্ষক আন্দোলন করেছিলেন যারা তারই দলের লোকজন, তার কাছে মনে হয়েছিল এটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। দ্বিতীয়ত ছাত্ররা যে আন্দোলন করেছিল, যে ডিমান্ড ছিল একেবারেই হালকা পাতলা সাধারণ ডিমান্ড, কোটা বিরোধী আন্দোলন, এটিও তিনি মনে করছিলেন আচ্ছা ঠিক আছে, ছাত্ররা মাঠ গরম করছে, আন্দোলন করছে, তার আন্দোলনটা রাখো, আমি যে কোনো সময় এটা বন্ধ করে দেব। এর ফলে কি হচ্ছে, বিএনপি আর আন্দোলন কোনো স্পেস পাবে না। রাজপথ যদি গরম থাকে, একসাথে দুটো গরম একসাথে হয়, তো বিএনপিকে মূলত স্পেস না দেওয়ার জন্য ছাত্রদ্বারা আন্দোলন করুক, আরও কয়েকদিন আন্দোলন করুক, এটাকে নিয়ে তিনি একটা স্পেস দেওয়ার চেষ্টা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। কিন্তু এই বিষয়টি তার জন্য এতটা মারাত্মক আকার ধারণ করে, যখন তিনি সিদ্ধান্ত নিলেন তখন আর সমাধানের পথ ছিল না। তো তার পতনের একদম পূর্বক্ষণ পর্যন্ত চীন কিন্তু চেষ্টা করেছে তার সঙ্গে একত্র থাকার জন্য, কিন্তু যেই মুহূর্তে হাসিনার পতন হচ্ছে, অমনি যখন পেন্টাগন একেবারে লাফিয়ে পড়েছে এবং ইউএসের বান্ধব হিসেবে যখন আমেরিকা একেবারে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক সেই সময়টিতে চীন বিএনপির সঙ্গে বৈঠক করে তাদের যে ঐতিহাসিক সম্পর্ক, আপনারা জানেন যে রহমান সাহেব যখন ক্ষমতা এলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, তখন চীন এই প্রথম কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, এবং তখন থেকে চীনের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এটা এরকম ভারতের সঙ্গে আওয়ামী লীগের যেরকম সম্পর্ক, তার চাইতেও চীন এবং সৌদি আরব, পাকিস্তান, এই তিন দেশের সঙ্গে বিএনপি একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটি এখন এই সময়টিতে বিএনপির সঙ্গে আছে, যা কিনা আলটিমেটলি ডক্টর ইউনূসের বিপক্ষে যাবে এবং পেন্টাগনের বিপক্ষে যাবে। তো কাজেই বাংলাদেশকে নিয়ে যখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিবর্তে, হোয়াইট হাউসের পরিবর্তে যখন পেন্টাগন বিবৃতি দিচ্ছে, কথা বলছে এবং একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে, তার মধ্যে আপনি কি কোনো অশনীয় সংকেত দেখতে পাচ্ছেন নিজেদের জন্য, দেশের জন্য, কিংবা ডক্টর ইউনূসের জন্য? যদি দেখতে পেয়ে থাকেন তাহলে আওয়াজ তুলুন, আর যদি দেখতে না পান তাহলে মনে করুন যে আমি যে বক্তব্য দিলাম এর সঙ্গে আপনি ভিন্নমত পোষণ করতেই পারেন, এবং এটাই বিউটি অফ ডেমোক্রেসি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।